কমলপুরে আগামী 16 তারিখ সে কাজ শুরু হবে এবং পর্যায়ক্রমিকভাবে সেটা অন্যদের মধ্যে ফ্রন্টলাইন ওয়ার্কার দেন দ্য এজেড গ্রুপ 50 প্লাস তাদের মধ্যে অন্যদের মধ্যে সেই ব্যক্তি টিকাটা দেওয়ার পর আপনার কোন অসুবিধা হচ্ছে কি? পুরী ইংরেজিতে আমরা খুবই ব্যতিব্যস্ত ছিলাম, যে সেটা বিজ্ঞানীদের মাধ্যমে আমরা সেই ভ্যাকসিন আবিষ্কৃত হয়েছে এবং সেটার এখন প্রয়োগ সরাসরি প্রয়োগ চলছে এবং সেটা যেটা বলা হয়েছে যে 28 দিন পর ফার্স্ট ডোজ নেওয়ার সেকেন্ড ডোজটাকে 28 দিন পর দিতে হবে এবং এখানে আমাদের ডিস্ট্রিক্টের যারা সেই ভ্যাকসিন সেটা মানুষ শরীরে প্রবেশ করবে তাদের তারা কীভাবে করাবে তার জন্য প্রাথমিকভাবে ট্রায়াল হয়ে গেছে এবং আমরা যারা যাদেরকে আমরা ভ্যাকসিন দেবো তারাও সেখানে উপস্থিত হয়েছে এবং সেখানে তারা আইডেন্টিটি কার্ড নিয়ে সেটা উপস্থিত হতে হবে। পুলিশ, ফিশারি, এগ্রিকালচার, হর্টিকালচার, অ্যাডমিনিস্ট্রেশন সমস্ত দপ্তর থেকে আমরা সেক্টর অফিসার ওনাদেরকে আমরা আপনারা জানেন গত 8 তারিখ আমরা মহড়া হিসেবে বা ড্রাই রান হিসেবে আমরা সমস্ত হসপিটাল আমরা সাকসেসফুলি করতে পেরেছি। তো এটা নিয়ে এবং এই ভ্যাকসিনকে ইমপ্লিমেন্ট করতে গিয়ে আমাদের ডিস্ট্রিক্ট লেভেলে একটা এক্সপার্ট কমিটিও আরোপ করা হয়েছে। কোনো কিছু যদি যেমন রুটিন ইমিউনাইজেশনের সময় যদি এরকম আপনারা জানেন যে কোনো যদি সাইড ইফেক্ট হয় সাথে সাথে যাতে আমরা তাকে মানে ম্যানেজমেন্ট করার যাতে ব্যবস্থা করতে পারি তো ডিস্ট্রিক্ট লেভেলে এক্সপার্টদের নিয়ে আমরা একটা কমিটি করেছি। এছাড়া প্রতিটি হসপিটালে এমওআইসি আর এখানে আমি একটা কথা বলতে চাই যে সেকেন্ড ফেজ এবং থার্ড ফেজ আমার মনে হয় সেকেন্ড ফেজ অবধি তো শেষ হয়েছে, সেকেন্ড ফেজ অবধি এটাকে ভ্যাকসিনকে ট্রায়ালের সময় কোনো পার্শ্ব প্রতিক্রিয়া একজনেরও হয় নাই এরকম আমাদের কাছে রিপোর্ট এসেছে। ভ্যাকসিনটা নাকি খুব সেফ আর প্রত্যেকটি কোল্ড চেন পয়েন্ট বা হসপিটালে যেখানে আমরা ভ্যাকসিন স্টোর করছি সেই ভ্যাকসিনকে আমরা ঠিকঠাক আছে কি না এগুলি দেখার জন্য আমি ডিস্ট্রিক্টকে একটা এক্সপার্ট টিম করেছি। এক্সপার্ট টিম আগামীকাল দিয়ে তারা অক্লান্ত পরিশ্রমের ফসল আজকে আমরা পেলাম এবং ভারত বিশ্বের দরবারে একটা সুনাম অর্জন করলো। এই কোভিড মহামারীকে নিয়ে যে বিশ্বব্যাপী যে মানব সভ্যতা একটা বিপদের সম্মুখীন হয়ে গিয়েছিল সেটার থেকে আমাদের ভারতবর্ষ এটা একটা প্রথম এটাকে আবিষ্কার করে বিশ্বের দরবারে একটা বিশাল কাজ করেছে মানব জাতির জন্য। ধন্যবাদ জানাই আমাদের ভারতের যারা যারা বৈজ্ঞানিক আছেন তারা যারা এটাকে আবিষ্কার করেছেন। রাজ্যের মুখ্যমন্ত্রী এটা নিয়ে খুব সচেষ্ট যাতে বিভিন্ন ডিস্ট্রিক্টে এবং সাব ডিভিশনে আমাদের এই কোভিডের টিকাগুলি গ্রহণ করা হয়েছে সেগুলি করা হয়েছে তারই অঙ্গ স্বরূপ তারই প্রোগ্রামের একটা পার্ট।
आज के उदयपुर दुर्गापुर डिस्ट्रिक्ट सबाई देखे आशा करी हमारा ये महामारी महामारी प्रचुर ही मुक्ति लाभ करते টিকাটা सर से आई गया।